চিকিৎসা তো দূরের কথা, পরীক্ষা নিরীক্ষা ছাড়া অর্শ রোগ নির্ণয় করা সম্ভব নয়, এমন উপদেশ বিশেষজ্ঞ চিকিৎসকদের। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্মীপুরের গ্রামগঞ্জে ইদানিং অর্শ রোগের চিকিৎসার নামে অপচিকিৎসার খপ্পরে পড়ে অনেক মানুষ তাদের জীবনের গুরুত্বপূর্ণ ক্ষতি ডেকে আনছেন। মোহাম্মদ আজাদউদ্দিন তেমনই এক যুবক। গত এক মাস আগে অপচিকিৎসার কারণে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফিরেছেন তিনি। প্রায় 40 বছর বয়সী মোহাম্মদ আজাদ কমলনগরের চল লরেন্স ইউনিয়নের 8 নং ওয়ার্ডের আলী আজগরের ছেলে। প্রতিদিন প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তার পায়ুপথ দিয়ে রক্ত বের হতো। অনেকদিন কোনো চিকিৎসা করাননি তিনি। গত আগস্ট মাসে বাড়ির পাশের এক লোক তাকে কবিরাজি চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেন। ওই লোকের পরামর্শে তিনি রামকুতি উপজেলার আলেকজান্ডার বাজারের মুসলিম নামের একজন কবিরাজের নিকট যান চিকিৎসার জন্য। কবিরাজের সাথে চিকিৎসার দরদামের পর 4,000 টাকা চুক্তিতে ঔষধ নেয় আজাদ। মুসলিম কবিরাজ তার অর্শরোগ হয়েছে বলে পায়ুপথে লাগানোর জন্য এক ধরনের তরল পদার্থ দেন। আজাদ বাড়িতে এসে ওই তরল পদার্থ লাগানোর পর তার পায়ুপথে ঘা তৈরি হয় এবং বিকৃত আকারে ফুলে যায়। পক্ষান্তরে ঔষধ নামের ওই তরলটি ছিল অ্যাসিড। অবস্থার দ্রুত অবনতি হলে প্রথমে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পরে লক্ষ্মীপুর অয়েল কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে টানা এক মাস চিকিৎসা নেন। সেখানে তার অস্ত্রোপচার করেন কনসালটেন্ট ও সার্জন ডাক্তার সাইফুল ইসলাম শরীফ। বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও ডাক্তার বলেছে তার জীবনের বড় ক্ষতি হয়ে গেছে। এ বিষয়ে কথা হয় আজাদদের চিকিৎসক লক্ষ্মীপুর অয়েল কেয়ার হাসপাতালের কনসালটেন্ট ও সার্জন ডাক্তার সাইফুল ইসলাম শরীফের সাথে। তিনি জানান, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম শরীফ। আমি সার্জারি কনসালটেন্ট হিসেবে লক্ষ্মীপুর সদর হসপিটালে জয়েন করি বিগত প্রায় 2.5 থেকে 3 বছরের মতো হবে। তো আমি চিকিৎসা করতে যে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতেছি, সেগুলো পায়খানার রাস্তায় যে সমস্যাগুলো মানুষ আমাদের কাছে প্রতিদিন নিয়ে আসতেছে, যেমন রক্ত যাওয়া, তারপরে পায়খানার রাস্তায় ব্যথা করা, তো এগুলো নিয়ে মানুষ একটা অপচিকিৎসার সম্মুখীন হচ্ছে। তো আমার নিজে থেকে একটা ধারণা হলো যে পায়খানার রাস্তা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রতিদিন মানুষ এটা ব্যবহার করতেছে এবং এটা ক্ষতিগ্রস্ত হলে তার সারাটা জীবন তাকে কষ্টের সম্মুখীন হতে হয় এবং আর্থিকভাবে শারীরিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো অপচিকিৎসাটা হলো আর কিছুই না, কবিরাজি চিকিৎসা নামে একটা চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ এসব এলাকায় চলে আসতেছে। তো একজন সার্জারি বিশেষজ্ঞ হিসাবে আমার মত হলো এটাই, পায়খানা রাস্তায় যে পাইসের যে সমস্যাটা সেটা নির্ণয় সঠিকভাবে নির্ণয় করার জন্য যে একটা পরীক্ষা আছে সেটাকে বলে আমরা ডিআরই উইথ প্রোক্টোস্কোপি। দ্যাট মিন্স পায়খানা রাস্তায় রোগীকে আমরা একটা নির্দিষ্ট রুমে নিব এবং একটা যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখব। এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া কারো পক্ষেই নির্ণয় করার কোনো সুযোগ নাই যে এটা কি পায়েস হলো না, ফিসার হলো না, পায়খানাতে ক্যান্সার হলো না, অন্য কোনো সমস্যা হলো। তো আমার প্রশ্ন হলো এটাই যে একজন কবিরাজ কিভাবে সেটা নির্ণয় করলো যে এটা একটা পায়েস অথবা এটা একটা ফিসার অথবা এটা ক্যান্সার অথবা অন্য কোনো সমস্যা। তো সেটা কবিরাজ যে সুযোগটা নিচ্ছে, আমাদের অঞ্চলের মানুষ যেহেতু একটু দূরের দিকের মানুষ, চরের দিকের মানুষ, তারা চিকিৎসা ব্যবস্থা থেকে দূরে, শিক্ষা ব্যবস্থা থেকে দূরে, তারা এই সম্পর্কে ধারণা নাই অথবা তাদের আর্থিক সমস্যার জন্য হোক, তারা কবিরাজের এই যে প্রলোভন আছে যে তারা অল্প চিকিৎসায় বা এই বিভিন্ন মেডিসিন আছে এটা দিয়ে তাকে চিকিৎসা করে দিচ্ছে, এটার প্রলোভনে পরে সে যাচ্ছে কিন্তু তার সারা জীবনের জন্য সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত কথিত কবিরাজকে এ বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান তার ওষুধ খেলে এবং লাগালে অর্শরোগ ভালো হয়ে যায়। আজাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সহ্য করতে পারলে আজাদ ভালো হতো। পরীক্ষা ছাড়া কিভাবে অর্শরোগ
জানলেন তা জানাতে পারেননি ওই কবিরাজ। এদিকে ভুক্তভোগী আজাদ জানিয়েছে সুস্থ হওয়ার পর তিনি কথিত ওই কবিরাজের বিরুদ্ধে প্রতারণার দায়ে আইনের দ্বারস্থ হবেন। কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর 24।